এখানে একটা সংক্ষিপ্ত কিছু কথা আছে একটু বলে নিই। এখানে সওয়াত অক্ষরটি আছে, মনে রাখবেন সওয়াত দিয়ে সদ্দায়ে সুদ্দু মানে বাধা সৃষ্টি করা, আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদ্দায়ে সুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। ব্যক্তি বের করে দিই, আমরা নামাজ পড়তে গিয়ে কি করি, কোরআনের সবথেকে ছোট্ট সুরাটি পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ওয়ানহার, এই গলার ভেতর থেকে হয়েটা উচ্চারণ হবে, মনে রাখবেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হয়েটা উচ্চারণ হবে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো, আর আমরা কি বলি ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো, নাউজবিল্লাহ বলুন। আরেকটু ভুল বলে দিচ্ছি, দেখেন বের হয়ে যাচ্ছে, নামাজ পড়তে গিয়ে আমরা মসজিদে গিয়ে তাকবীরে তাহরিমা বাদার পরে কি বলি, দোয়াই সানা পড়ে সুরায় ফাতিহার প্রথম অংশ বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু এ গলার ভেতর থেকে হেটা উচ্চারণ হবে, আই হুতি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এর বাংলা অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর আমরা কি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই জন্য বাবা ওয়াজ করা খুব কঠিন জিনিস, মাইক পেলাম মানে বক্তব্য রাখলাম এর নাম বক্তা নয়। আমি আপনাদের হাত জোড়ো করে বলে যাচ্ছি এই ভুলগুলো সংশোধন করে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি, এই লকডাউনে বহু ছেলের বিবাহ হয়েছে আর বহু ছেলে বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? যাদের বউ ডিভোর্স দিয়েছে তাদেরকে আরবিতে কি বলে, তালাক বলে না বাবা? আরে বলুন না, শুনে নিন, তালাক বলে কোনো শব্দ নেই, তালাক মানে শব্দটা তালাক নয় বাপেরা, শব্দটা হলো তলাক, তো এ লামালিফ কফ, ওর বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তে লামালিফ কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? এই ভুলগুলো সংশোধন করে নিন। এখানে জলসা কেন দেন, এ মাহফিলে আপনারা এসেছেন, ঐতিহাসিক মাহফিল আপনারা এখানে এসেছেন দুটো জিনিসের উদ্দেশ্য, একটা উদ্দেশ্য কি যে এখানে জীবনের কিছু ভুলকে সংশোধন করে নেওয়া, আর দুই নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর ওলির দরবারে এসেছি কিছু দোয়া নিয়ে যাওয়া, ঠিক না বেঠিক বাপেরা? এই উদ্দেশ্য যদি আপনাদের থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু দয়া করে মেহরবানি করি একটু কথাগুলো একটু ফলো করুন। এবার আসছি কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করছি, পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সুরার নাম সুরায় বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, সো আই রিকোয়েস্ট ফর ইউ সো নো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আজকের বক্তব্য হবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব এই কোরআনুল করিমকে সামনে নিয়ে বসেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি ভাই, পাচ্ছেন তো? এটা কি, এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব? ও আপনি মুসলিম বলে বললেন নাকি? এইখানেই বলি যে আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার। আপনি মুসলমান বলে একে কোরআন কোরআনকে শ্রেষ্ঠ বললেন, একজন যদি অমুসলিম সে তো বলবে আমার গীতাটাই শ্রেষ্ঠ, যে খ্রিস্টান সে বলবে আমার বাইবেলটাই শ্রেষ্ঠ, কোরআনকে শ্রেষ্ঠ বললেন কিভাবে শুনে নিন। আমি হলাম বাপেরা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান, তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান, আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না, আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন,
কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে তার মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয়, তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এবারে আসছি, আমি হলাম সকল ধর্মের একজন ছাত্র, আমি কোরআনের একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, এনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, প্লাস আমি গীতার একজন ছাত্র। মনে রাখবেন, এই কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কি করে বললেন আপনি? আপনি বললেন, আমি তো বলতে পারি আপনি মুসলিম বলে বললেন, কিন্তু না বাপেরা, আসুন আমি আপনাকে দুটো এক্সাম্পল দিচ্ছি, দিলেই আপনারা বুঝতে পারবেন কোরআনই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এক নম্বর, চুরি করা ভালো না খারাপ? বাহ, এই কথাটি ঋগ্বেদেও আছে, ঋগ্বেদে আছে, গীতাতে আছে, তওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে, কোরআনেও আছে। তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কী করে? শুনে নিন, কোরআনে একটা অতিরিক্ত কথা লেখা আছে, যেটা শুনলে চুরি করা তো দূরের কথা, চুরির ধারে বাড়ে যাবে না। কি কোরআনে বলা আছে? ছয় নম্বর পারা, ১৩ নম্বর পৃষ্ঠা, ২ নম্বর লাইন, সুরার নাম সুরা মাইদা, আসসারিকু আসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করেছো, বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে নেওয়া হবে, নো কনসিডার নো কনসেশন। একজনের যখন হাত আর পা কাটা হবে, দ্বিতীয় জন চুরি করতে গেলে তিন ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেঠিক? আরও দেখুন, ব্যবিচার করা ভালো না খারাপ? খারাপ। কোরআনে লেখা আছে ব্যবিচার করা খারাপ, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ১৫ নম্বর পারা, ৪ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আবার এটাও আছে কোথায়? আপনি পাবেন গীতাতেও পাবেন, চুরি মানে ব্যবিচার করা জঘন্য অপরাধ। এমনকি ঋগ্বেদের ৪৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ব্যবিচার করা খুবই জঘন্য কাজ। এমনকি আপনি পাবেন তওরাতেও পাবেন, ইঞ্জিলে পাবেন, জবুরে পাবেন, ব্যবিচার করা মহাপাপ। তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কী করে? কোরআনে একটা অতিরিক্ত কথা লেখা আছে, কী লেখা আছে শুনে নিন, সমাধান দেওয়া আছে। কী সমাধান? পবিত্র কোরআনের ১৮ নম্বর পারা, ৯ নম্বর পৃষ্ঠা, ৩ নম্বর লাইন, সূরার নাম সূরা নূরে বলা আছে, আজ্জানিয়াত ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। ব্যবিচার করেছো, জেনাকারী জেনা করেছো, ব্যবিচার করেছো, ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, নো কনসিডার নো কনসেশন। কোনো এমএলএ এমপি কোনো 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 ফাঁক চলবে না, নো কনসিডার নো কনসেশন। ব্যবিচার করেছো, ১০০ গা বেঁধ মারা হবে, কত ঘা? ১০০ গা বেঁধ মারা হবে, অথবা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। একজনকে যখন এই শাস্তি দেওয়া হবে, দ্বিতীয় জন ব্যবিচার করার আগে তিন ঘটি পানি খেয়ে নেবে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শ্রেষ্ঠ। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকে কেউ মুখস্থ করতে পারে না, এক্সেপশন দিস ইজ এক্সেপশনটা কি? দি হলি কোরআন। আমি গবেষণা করতে গিয়ে বলি, ইউনিভার্সাল বুক ইন দ্য ওয়ার্ল্ড দি হলি কোরআন। এই কোরআনই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর সমস্ত কোরআনকে যদি ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আবার হাজার হাজার হাফেজকেও যদি গুলি করে মেরে দেওয়া হয়, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওয়াদা অনুযায়ী কোরআনকে আবার তৈরি করে নেবে, কারণ এই কোরআন পৃথিবীর জমিনে হাজার হাজার হাফেজের অন্তরের ভিতরে ঢোকানো আছে। এই জন্য মনে রাখবেন, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন কিতাব। আজকের আমরা সেই কোরআনকে নিয়ে গবেষণা করি না, আর কোরআনের আলোচনাও আমরা করি না, কারণ কি জানেন, খারাপ সেন্স নেবেন না, এ কোরআন শুধু মুসলমানরা পড়ে না, মনে রাখবেন। আর মোহাম্মদ শুধু মুসলমানদের নবী নন, মোহাম্মদ হলেন সারা বিশ্বের নবী, ঠিক না বেঠিক? তার দলিল কোরআন, ৯ নম্বর পারা, ৯ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমাকে আল্লাহ পাক বিশ্বের মানব জাতির সৃষ্টি কুলে আল্লাহ পাক আমাকে রসুল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মাদের নাম কি আপনারা শুধু কোরআনে পাবেন? না, কোরআন ছাড়াও মুহাম্মদ ইসলামের নাম রয়েছে। ইসলাম ধর্মের অর্থ শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের ঠাকুরদানে একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ, দেখেছেন তো? ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূত শক্তি রূপং নমস্তস্যই নমা নমা অল্লং সষ্টং অল্লং প্রণাম ব্রহ্মম ও তর বিন্দো তর বিন্দং নমস্ত শর্মং শরণমা মানি শরদং সত্যম শিবম সুন্দরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলাং। শুধু মুহাম্মাদের নাম কি আপনারা সে কোরআনেই পাবেন? না, আজকে আমরা মুহাম্মদকে নিয়ে গবেষণা করতে পারিনি, আফসোস এটাই আমাদের। আজকের মুসলমান পিছিয়ে কেন? একটাই কারণে, তারা এই কোরআন আর হাদিসটাকে ফলো করেনি। শুনে রেখে দিন, প্রত্যেক শিক্ষার মধ্যে দুটো জিনিস আছে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, আছে না? থিওরি আর প্র্যাকটিক্যাল।
ইসলামের মধ্যে থিওরি ও প্র্যাকটিক্যাল আছে। ইসলামের থিওরিটার নাম হলো এই কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো, আমরা থিওরিটাকেও মানিনি আর প্র্যাকটিক্যালটাকেও মানিনি, যার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি। চলুন এগিয়ে যাই। এ কোরআন কিনে শুধু মুসলমানরা পড়ে, ভুল কথা। এ কোরআন কিনে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আমরা মোল্লা মলি সাহেবরা কী করলাম? এই কোরআনটা পড়ে এ মলি সাহেব ও মলি সাহেব বলে কাপের ফতোয়া দিচ্ছি, ঠিক না? এ ওর বলে কাপের, ওর বলে কাপের, লে ঠেলা ঠেলি মারামারি। আফসোস, আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারলাম না। হে মুসলমান,